আসসালামু আলাইকুম, আমি আরজে রাসেল, আর আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। গত ভিডিওতে আমরা ফটোশপের কিছু বেসিক জিনিসগুলো দেখেছি, কোনটাতে কাটে, কোনটাতে এডিট করে, ক্রপ করে, এটা সেটা এগুলো শিখছি। তো আজকে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড যেভাবে চেঞ্জ করে, প্লাস সেইখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড, যেটা বলে সাদা, নীল, ডাল, যে বা ইচ্ছা সেই ব্যাকগ্রাউন্ড কীভাবে সেট করে সেটা আমরা দেখব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করা যায় আপনাদের জন্য খুব একটা কঠিন হবে না। তো আমি এখানে একটা ছবি নিয়েছি, আপনারা দেখুন। আমি আমার ফটোশপে একটা ছবি নিয়েছি, গত ফটোশপে আমি এটা দিয়ে কাজ করেছিলাম, আজকেও এটা দিয়ে দেখাচ্ছি। তো ছবিটা এখন ফার্স্ট আমি কী করবো, একটা পাসপোর্ট সাইজ করে কেটে নেবো। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে এটা পাসপোর্ট সাইজ ছবি কীভাবে আমরা করবো, সেটা এইটার মাধ্যমেই আমি আজকে যে ভিডিও দেখাচ্ছি এটাতে আপনারা সেটা শিখে যাবেন। তো ফার্স্টে আমরা কী করবো, ক্রপে চলে যাবো। এই দেখুন এইখানে ক্রপ। তো এটাতে আমরা কিবোর্ড সি প্রেস করি তাহলে কিন্তু এই অপশানটা চলে আসবে। এই দেখুন খেয়াল করে দেখুন, এইখানে যখন নিয়ে যাচ্ছি তখন ক্রপ টুলসের পরে একটা সি ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, মানে সি দিয়েও আমার এটা নিতে পারবো। তো এখানে মাপগুলো আমি পাসপোর্ট সাইজের মাপ যেটা 1.5x2 ইঞ্চিস এটা, সেটা আমি দিয়ে দিয়েছি। দেন আমি সবাই কী করি এখন কেটে নেবো পরিমাণ মতো। আমি চাই শুধু মুখটাও নিতে পারি, পুরো বডিও নিতে পারি, কিন্তু আমার স্ট্যান্ডার্ড মাপ বা স্ট্যান্ডার্ড একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে আমি কী করলাম এই পর্যন্ত ছবিটাকে কেটে নিলাম। তো আমার ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের মাপ হয়ে গেছে। এখন পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, তো আমার কথা সেটা কীভাবে চেঞ্জ করবো, কোনো ব্যাপার না গাইস, আমি আজকে আপনাদেরকে সেটা শেয়ার করি কীভাবে আমরা বিশেষ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। তার আগে আমরা কী করি, একটা লেয়ার নিই। আমরা এখানে ছবিটাকে ক্রপ করে নিলাম, কেটে নিলাম, দেন এখন কী করবো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমার কয়েকটি টুলস এখানে আছে, যেগুলো এর মধ্যে একটা আছে পেন টুলস, আবার এর মধ্যে ফ্রিডম পেন, অ্যাড অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর, তো আমরা পেন টুলস দিয়ে করে দিয়েছি ডাইরেক্ট পি দিয়ে। আবার আরও একটা জিনিস এখানে, এই যে দেখুন পলিগনের ল্যাসো টুলস, ম্যাগনেটিক টুলস, আবার ল্যাসো টুলস, এগুলো আছে। তো এই টুলটার কাজ হচ্ছে আমরা যদি নর্মালি এরকম করে, তো এটা হচ্ছে আমরা বাঁকাটাকে করতে পারবো, শুধু সোজা সোজা করতে পারবো। তো আমরা এইটাতে কাজ করবো না, যেহেতু আমরা এখানে সেক্ষেত্রে আমরা পেন টুলসটা ইউজ করবো। তো পেন টুলটা ইউজ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিবোর্ডে অল্টারনেটিভ অল্টার যে বাটনটা আছে সেই বাটনটা আমার এখানে কাজে লাগবে। তো আমরা ছবিটা জুম করে নিচ্ছি, দেন হ্যাঁ এখন কথা আমরা এখান থেকে করবো, দেন এখানে আমরা এখানে প্রেস করলাম, করে পরটা এখানে নিয়ে, এই যে দেখুন আমরা কি মাউসটা ধরে রেখেই আমরা এদিক করতে পারি, ওটা বাঁকা হবে, যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আর হবে, নতুন চলে যাবে। তো আমাদের এখানে কাজ আমরা ধরে নিলাম এইভাবে, দেন একটু খেয়াল করে শুনতে হবে, অল্টার ক্লিক করে যদি আমরা এইখানে এই পয়েন্টটাতে ক্লিক করি তাহলে আমার এখান থেকে অপশনটা চলে যাবে। আর যদি সেটা আমরা না করি তাহলে হবে কি, যদি আমরা এখান থেকে নেই ব্যাপারটা একটু বাঁকা সাঁকা হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবে নিলাম ব্যাকগ্রাউন্ড যেহেতু, হ্যাঁ দেন অল্টারনেটিভ। হ্যাঁ এখন ব্যাপারটা বলতেছি, যদি আমি এখান থেকে নেই, দেখুন খেয়াল করবো, যদি আমরা এখান থেকে নেই, দেখুন ব্যাক বাঁকায় চলে যাচ্ছে এই মাথায়, আমার তো কোনো দরকার নেই। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমার পয়েন্টটা কী করে দেবো, শেষ করে দেবো, এখানে অল্টার দিয়ে এখানে ক্লিক করলেই আমার পয়েন্টটা শেষ। দেন পরেরটা চলে গেলাম, সেম কাজ আমরা এখানে করতেই থাকবো। তো চুলের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, চুলটা আমরা একটু ভিন্নভাবে করবো, সেটাও দেখাচ্ছি কীভাবে। তো আমরা এইভাবে আস্তে আস্তে আমার যতটুকু বাঁকা দরকার ততটুকু পর্যন্ত কেটে নিচ্ছি। আমার চুল পর্যন্ত চলে এসেছে, আমি এই পর্যন্ত করেই আর এখানে আগাবো না বেশি। দেন আবার একেবারে এখান থেকে নেব, মানে কথা হচ্ছে যে আমি চুলটাকে ছেড়ে দেব, আমার চুলের সঙ্গে কোনো সম্পর্ক আপাতত নেই, আমরা চুলটাকে কী করব ছেড়ে দেবো। কেন ছেড়ে দেবো সেটাও বলছি, একটু পরে বুঝতে পারবেন আপনারা। তো চুলটাকে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমাদের অনেকের চুল উপরে মাঝে মানে উড়ে থাকে, তো সেইটা তো দরকার আছে তাই না? যদি আমরা একেবারেই পেন টুলসতে কেটে নিই তাহলে ওই চুল যেগুলো উড়ে থাকে সেগুলো আমরা কী করতে পারবো না, পাবো না। তো ওইটা যে আলাদা টুলস আছে সেটাও দেখাচ্ছি ব্যাপার না গাইস। তো আমরা
ফার্স্ট ইয়ারে ছবিটাকে কি করব কেটে নেব ওকে ছবিটাকে কেটে নিলাম ফেল করতে হবে কিভাবে করছি ব্যাপারটা খুব ইজি কিন্তু ধৈর্য ধরে আসলে ফার্স্ট টাইম সবার হাত এত সফট হয় না এটা আস্তে আস্তে করতে হয় দেন আমরা পিছন দিক থেকে উল্টো দিক থেকে যাব এই পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম কন্ট্রোল অল্টার ইন্টার বাটন প্রেস করলে আমরা এই যতটুকু ধরেছি সেটা পেয়ে যাব দেন আমরা করলাম কি এটাকে ডিলিট ইজ এ ব্যাকগ্রাউন্ড অবশ্যই অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ড রাখবো কারণ আমরা এটা ব্যাকগ্রাউন্ড দেন করলাম ডিলিট তো এখন মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে কী ব্যাপার চুলগুলো সেরে দিলাম চুলগুলো কেমন লাগছে এই হাবি যাবি সব আসতেই পারে প্রশ্ন মাথায় সেটাই স্বাভাবিক না সেটাই অস্বাভাবিক দেখুন গাইস খেয়াল করে ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু আমার লকটা আছে তো আমি এই লকটাকে ছাড়াই নেবো তো এখানে ডবল ক্লিক করলে আমার লেয়ার জিরো পেয়ে যাবো দেন আমরা এটাকে ওকে করে দেবো লক যখন চলে যাবে তো আমি এটাকে এর উপরে কী করলাম নিতে পারবো এটা কেন দরকার আছে এটা করে নেবো জাস্ট তারপর কন্ট্রোল অল্টার দেন আমরা চলে যাবো কোথায় এই যে এই যে ভিউ ভিউয়ে গিয়ে ভালো করে খেয়াল করে দেখুন ভিউয়ে যাওয়ার পর সরি ফিল্টার ইজ এক্সট্র্যাক্ট একটা অপশন আছে কী অপশন এক্সট্র্যাক্ট কোথায় যাবো ফিল্টার দেন এক্সট্র্যাক্ট দেখ ক্লিক করলে এরকম একটা দিয়ে চলে আসবে বার এটা আমরা বড়ো এটা আমরা এইভাবে রাখবো দিন আমার যেটা ধরাতে সেটা থাকবে তো এখান থেকে যতটুকু আমরা কেটে নেব এটা অবভিয়াসলি আমরা ছোটো করে নেব এটা জুম করব জুম হচ্ছে কন্ট্রোল স্পেস দেন আমাদের মাউস তো সিলেক্ট করারটা হচ্ছে আমরা নর্মালি এইভাবে দিলে সিলেক্ট হয়ে যাবে আর অল্টার দিয়ে প্রেস করলে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে তো যেহেতু আমাদের এখানে আমরা সিলেক্ট করে ফেলেছি অল্টার এটা ডিসিলেক্ট করে নিই কারণ আমার এখানে এখন দরকার নেই তো খেয়াল রাখতে হবে আমার একেবারে এই জিনিসগুলো পাশাপাশি যেন থাকে পাশাপাশি বলতে কি চুলের বাহিরের দিকে থাকে ভিতরে যেন না ঢোকার ভিতরে ঢুকলেই বেশি সমস্যা তো মোটামুটি আমরা এরকমভাবে নিয়ে নেব পুরোটাই পুরো চুলটাই হবে কী করলাম করে নিলাম এখানে চুলটা একটু বেশি লাগছে ঠিক আছে ব্যাপার না আমরা ব্যাপারটাকে এইভাবে ক্লিয়ার করে নিলাম আপনার সে ইচ্ছা করলে এটাকে ছোটো করতে পারেন ছোটো বড় করার এই যে বারটা আমি আগে ভিডিওতে আমরা দেখিয়েছি তারপরে বলছি যে সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটার যেটা শেষ মানে থার্ড ব্র্যাকেট ক্লোজ বা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যেটা সেটাতে ক্লিক করলে জিনিসগুলো বড় হবে আর যেটা ফার্স্ট শুরু সেটা কি করে কী হবে ছোটো হবে দেন এই যে দেখুন ফিলস দ্য এরিয়াস ইউ ওয়ান্ট টু রিটেইন মানে সেই অংশগুলো আপনি সিলেক্ট করুন যেগুলো আপনি কি চান তো আমি এখানে ক্লিক করলাম আমার যেহেতু ফেস চুলেগুলো দরকার আমি এই সাইডটা সিলেক্ট করে দিলাম করে দিলাম সিলেক্ট করে দিলাম দেন আমরা যদি প্রিভিউ দিই তাহলে আমরা দেখতে পাবো আমার কিন্তু মোটামুটি পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে দেন ওকে তো এখন মাথায় প্রশ্ন মাথায় প্রশ্ন আসতে পারে এই যে উপরে এই যে খামুকায় জিনিসগুলো ছেলে কি করবো কোনো ব্যাপার না গাইস এই দেখুন এখন আমরা লেয়ার ওয়ানে যাবো আমাদের এখন লেয়ার ওয়ানের কাজ লেয়ার ওয়ানে গিয়ে এই যে পেইন্ট একটা হ্যাঁ এইটা থাকে ফার্স্ট টাইম আমরা এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলে পেইন্ট বাকেট টুলস পেয়ে যাবো কী টুলস পাবো পেইন্ট বাকেট এটা নিয়ে নিলাম দেন আমরা এই যে এখানে লেয়ার ওয়ানে সিলেক্ট করে রেখে ক্লিক করে দেবো এখন প্রশ্ন হচ্ছে যে কী ব্যাপার এখানে সাদা আছে এর কারণ হচ্ছে গাইস আমার ফার্স্ট টাইম এটাকে কেটে নিয়েছিলাম একটু অন্যভাবে এই কারণে তো এটা ব্যাপার না আমরা সিলেক্ট লেয়ার জিরো সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে দেন এই যে দেখুন এই যে ম্যাজিক টুলস যেটাকে বলে এইটা আমরা নিয়ে নেব নিয়ে এখানে ক্লিক করলেই আমার সাদা অংশগুলো যেগুলো আমরা নিয়েছিলাম সেগুলো সিলেক্ট করে নেবো ধরে ফেলবে দেন আমরা কি ডিলিট করবো সোজা আমার কোনো ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখন কত যে মাথার উপরে যে জঞ্জালগুলো যে ময়লাগুলো সেগুলো কী করবো কোনো ব্যাপার না ই দেওয়ার একটা অপশন আছে যেটাকে আমরা আগের ভিডিওতে বলছি ইরেজার এই যে ইরেজার টুলস নিলাম আমার যেগুলো দরকার নেই সেগুলো জাস্ট এইখান থেকে কী করবো কেটে কেটে এখন তো আমরা একটা
যদি খেয়াল করে আমার চুলের ভেতরে যে ঘাসগুলো ছিল সেগুলো কিন্তু একটাও কাটা পড়েনি, সেগুলো রয়ে গেছে। যেহেতু সেগুলো রয়ে গেছে তাহলে আমার এখানে কাজের সুবিধা হচ্ছে, তো আমরা দেখে নিচ্ছি যেখান থেকে ইরেজার দিয়ে আমার যেগুলো জায়গাগুলো বেশি দরকার নেই সেগুলো আমি কী করলাম কেটে দিলাম। যেহেতু উপরেগুলো দরকার আছে তো ভিতরেগুলো আমরা কাটলাম না, কারণ ওগুলো কাটলে আমার আরও বেশি খারাপ হয়ে যাবে। দেন আমি এখান থেকে এটা ছোটো বড়ো সেম একই জিনিস ওইটাতে করতে হয়। আপনারা যদি চান যে না আমরা এইভাবেই করবো পুরোটাই, তাও করতে পারেন, সেটা পার্সোনাল ব্যাপার। তো দেখুন আমাদের চুলের যে ডিজাইনটা সেটা কিন্তু ঠিকই আছে, পাশাপাশি আমাদের ছবিটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে। সেভ করবে কীভাবে? সেভ করার ক্ষেত্রে নর্মালি আমরা যখন একটা ফটোশপের ছবি সেভ দেয় তখন সেটা পিএইচডি ফাইলে হয়, যেমন দেখলাম সেভ অ্যাপসে চলে যাই, সেভ অ্যাপস। তো নর্মালি যখন ছবিটা ছিল তখন হচ্ছে আমাদের কী ছিল, এই দেখুন পিএইচডি ফাইল। তো পিএইচডি নাম উঠাই দিই, এখানে করবো কি জেপিইজি। আমরা নর্মালি ফোনে যে ছবিগুলো দেখে দেখে সেসবগুলো কিন্তু জেপিইজি ফরম্যাটেই করা। তো আমরা আবার পিএইচডি ফাইলেও রাখতে পারি। তো ঠিক আছে আমরা ফার্স্ট টাইম ছবিটা পিএইচডি ফাইলে রাখি, কারণ আমাদের ছবি বড় করে দরকার আছে। তো পিএইচডি দিয়ে এখানে কী করবো একটা নাম দিই, নাম আমরা দিই আর জে রাসেল দে ওকে। সরি, এখানে আর জে রাসেল নামের একটা অলরেডি ফোল্ডার আছে, তো আর জে রাসেল ওয়ান দিলাম, এটা ওয়ান সেভ হয়ে গেছে। তো এখন আমাদের যেহেতু এটা দরকার নেই সেহেতু আমরা কি একটা জেপিজিও করে নিই, সেম কাজ এখানে জাস্ট গিয়ে আমরা করবো কি জেপিইজি ফর্ম। এই যে দেখুন জেপিইজি জেপিজি জেপিইজি জেপিই তিনটা নাম থাকে ওইখানে, খেয়াল করে দেখতে হবে। এই দেখুন জেপিজি জেপিইজি আর জেপিই, এটা হচ্ছে নর্মালি আমরা ফোনে যে ছবিগুলো থাকে সেগুলো। দেন সেভ আমরা করে ফেললাম, এখানে সবসময় 12 রাখবো কারণ এটা দিলে আমার ছবির কোয়ালিটি ভালো। দেখুন আমরা এটা কী করবো, এই যে এখান থেকে কেটে দেবো। এখন আমরা যদি এই যে দেখুন আমি ডেস্কটপে ছবিটা সেভ করেছি, এই দেখুন কার্টের আসল ওয়ান দিয়ে, তো এটাকে আমরা কী করলাম বাস ভিতরে ঢুকিয়ে নিলাম। তো গত ভিডিওতে আমি এই যে পেন টুলস এগুলো কাজগুলো দেখিয়েছি, আপনি এখন যদি চান তাহলে এখান থেকে এই যে হেরিং টুলস দিয়ে আপনি দাগটাগুলো উঠাই নিতে পারেন। তো জাস্ট আজকে এই আর বেশি বিশদভাবে দেখালাম না, তো এগুলো আপনি উঠাই নিতে পারেন, এতে করে হবে কি ছবিটা দেখতে সুন্দর হবে, কালার সিলেক্ট। সে নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এক ভিডিওতে পুরো ইউটিউব টিউটোরিয়ালটা শেষ করা, সরি ইউটিউব না আসলে ফটোশপ টিউটোরিয়ালটা শেষ করা সম্ভব না। তো গাইস আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, মোটামুটি ছবি কাটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা দেখিয়ে দিলাম। তো আর অনেক ওয়ে আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার, তো মোটামুটি এটা হচ্ছে একটা সহজ ওয়ে, এটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ভালোভাবে চেঞ্জ করতে পারবো। তো এইভাবে আস্তে আস্তে আমরা নেক্সট ভিডিওগুলোতে যত দেখব তত আমাদের এগুলো ক্লিয়ার হবে। আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলটা করবেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আরও ক্লিয়ার করতে পারবো। কারণ আরও অনেক রকমের কাজ আছে যেগুলো আমরা এখান থেকে খুব ইজিলি করতে পারবো, তো নেক্সট ভিডিওগুলোতে আমরা সেগুলো ব্যাপারগুলো নিয়ে শেয়ার করবো। তো গাইস শেষ করছি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবভিয়াসলি আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন। ধন্যবাদ।